আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা ও টিবি দিবস। বাংলা তথা ভারত থেকে যক্ষ্মা ও টিবি রোগকে মুক্ত করতে নবদ্বীপ হাসপাতাল ও পৌরসভার 3টি উপস্বাস্থ্য কেন্দ্র ও বেশ কিছু স্কুলে আজ স্বাস্থ্যকর্মীরা মিছিল করলেন। তাদের মুখের স্লোগান ছিল টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত ভারত। এদিন দুপুর 2 নাগাদ নবদ্বীপ হাসপাতালের ক্যাম্পাস ও ইনডোরের বিভিন্ন জায়গায় প্রচার মিছিল করলেন স্বাস্থ্যকর্মীরা। তাদের নেতৃত্ব দিলেন রিতান রায়। করতে গেলে আমাদের সবাইকে একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে পেশেন্টগুলো কোথায় কোথায় আছে বা টিবি রোগী কোথায় কোথায় থাকতে পারে, তাদেরকে আমরা ডিটেকশন করব আর ট্রিটমেন্ট দেব, তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেইভাবে তাদের যত্ন সহকারে ওষুধ খাওয়াতে হবে। কারণ আমরা জানি একটা পেশেন্ট সারা বছরে অনেকগুলো টিবি রোগ সৃষ্টি করে, তো সেটা যাতে আমরা বাধা দিতে পারি, যাতে সৃষ্টি আর না হয়, সেই কারণে একটা পেশেন্টকে তাড়াতাড়ি সুস্থ হওয়া উচিত। তা সুস্থ হতে গেলে আমাদের ঠিকঠাক ওষুধ খেতে হবে। তো আসুন আজকের দিনে আমরা সবাই প্রমিস নিয়েই আজকে শেষ করবো। রীতা রায়, এমওটিসি, নবদ্বীপ, এসজিএস।